তোমার সাহস তো কম না তুমি বাসার মধ্যে মদ নিয়ে আসছো তাও আবার দুই বোতল তুমি কি এখন আমার সামনে বসে মদ খাবা হ্যাঁ আচ্ছা তুমি না বলছো ফর্দের মতো হইতে ফর্দের মদ খাইছে আমারও তো মদ খাইতে হবে সে খাইছে এক বোতল আমি খাবো দুই বোতল কেন সে গিফট দেয় একটা আমি দিই দুইটা তাই না আর একটা বিষয় তুমি দেখো এখন আমি যদি ফর্দের মতো মদ না খাই তুমি তো আবার আমাকে বলবা ফর্দের মদ খাই তুমি মদ খাও না কেন আমার কপালটাই শেষ হয়ে গেল আমার জীবনটাই নষ্ট হয়ে গেল বলবা না 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 আমি তোমাকে মদের কথা কখনো বলতাম না ঠিক আছে আমি তোমাকে বলছি তুমি ফরাদবার অন্য সব কিছু ফলো করো আমি তো বলি না তুমি মদ খাও এই যে কি উল্টোপাল্টা বলতেছ তুমি আমার শুধু বলছো যে এই জিনিসটা বাদ দিয়ে বাকি সব ফলো করতে তো আমি তো এই জিনিসটা বাদ দিছি গ্লাস নিয়ে এসো তাতে গ্লাস আমি পারবো না আনতে এরা কারা ধরে নিয়ে আসছি মাস্তি করো মেয়ে নিয়ে আসছে তুই মেয়ে নিয়ে আসো না কেন মাস্তি করো না কেন না আমি সব কিছু সহ্য করতে পারবো কিন্তু তোমার সাথে অন্য কোনো মেয়ে কিন্তু সহ্য করতে পারবো না তো তুমি সব কিছুতে এত অসহ্য কেন বলতো আগে যখন ফরাদের মতো ছিলাম না তখন অসহ্য ছিলাম এখন যখন আমি এবার ফরাদের মতো হয়ে গেলাম তুমি অসহ্য কেন মেয়ে নিয়ে আসছো কেন মদ খাচ্ছ সব কিছুতে স্থির না কেন তুমি তুমি কি জানো যে একটা মানুষকে যখন আরেকটা মানুষের সাথে কম্পেয়ার করা হয় কী পরিমাণে খারাপ লাগে বুঝো সেটা কারণ আমি তো কখনো কম্পেয়ার করিনি তোমার মতো আমি যদি আজকে থেকে তোমাকে উপরের বাসার ভাবির সাথে কম্পেয়ার করা শুরু করি যে ভাবির মতো তুমি সুন্দর না কেন তার মতো ড্রেস পরছো না কেন তার মতো হাতের রান্না না কেন তোমার আমি তোমার অফিসের বসের সাথে কম্পেয়ার করি তোমাকে যে আমার ম্যাডাম এরকম দেখতে তুমি এরকম না কেন সেভাবে কথা বলো তুমি এরকম কথা বলো না কেন কেমন লাগবে সিলভি খুব বাজে একটা ফিল হবে মেন্টালি সিক হয়ে যাবা তুমি আমার এখন কী ফিল হয় জানো আমি তো জানি না আমি কে আমার তো চব্বিশ ঘন্টা মাথায় আসে শার্টটা কীভাবে ফর্দ হয়ে পরে ফর্দে কীভাবে হাঁটে প্যান্টটা কীভাবে ফর্দে পরে ফর্দে কীভাবে চুল আসতে সব কিছু আমার ফলো করতে হবে ওয়াই কম্পেয়ার 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 রাস্তায় যখন কোনো মহিলা তার হাজব্যান্ডকে নিয়ে ভিক্ষা করে তুই তখন একটা প্রাইভেট কার এসে দাঁড়ায় সেই প্রাইভেট কার কিন্তু ভিক্ষা চায় কই সেই মহিলা তো বলো না যে মানুষেরও কপাল আর আমারও কপাল মানুষেরও হাজব্যান্ড আমারও হাজব্যান্ড মানুষের হাজব্যান্ড গাড়ি চালায় আর আমার হাজব্যান্ডকে আমি ভিক্ষা করি তারা কিন্তু শান্তিতে আছে কেন জানো তারা তোমার মতো কম্পেয়ার করে না অনেকের হাজব্যান্ডের পা নেই হাত নেই চলতে পারে না বছরের পর বছর বিছানায় পড়ে আছে হাসপাতালে যাও না একবার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাজব্যান্ড বারান্দায় বসে ওয়াইফ কাঁদছে কম্পেয়ার যদি করতে হয় তাদের সাথে করো না আল্লাহ তোমার সুস্থ রাখছে আমার হাত কাজ করে আমার পা কাজ করে আমি একটা সুস্থ মানুষ অনেকের হাজব্যান্ড অফিসের জন্য বাস থেকে বের হয় অফিস থেকে বাসায় ফিরে লাশ হয়ে হয়তো অ্যাক্সিডেন্ট করে না হয় কোনো অঘটন ঘটে ফিলিং শেয়ার করতে পারি না আমার কষ্টের কথা শেয়ার করতে পারি না সারাদিন শুধু কম্পেয়ার 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 আর আমি ডান উইথ দিস আর বইল না আমি আমি রিয়েলাইজ করতে পারছি আর বইল না তুমি আমার জন্য আগে যা করছো আমার আমার জন্য তুমি যেটা নিয়ে আসছো যাই করছো সব কিছু মন থেকে করছো সেটার মধ্যে যে ভালোবাসা ছিল আমার শুধু ওইটুকুই লাগবে আর কিছু লাগবে না আমার শুধু ওইটুকু ভালোবাসা লাগবে আর কিছু লাগবে না আমি সরি আমার